তার মতন মাটির মানুষ হয় না, তিনি মাটি মানুষের মতন মানুষ। তার বাবা ছিলেন আব্দুর রব সোনিয়াবাদ, তিনি মাটি মানুষের নেতা ছিলেন, কৃষক কল্যাণের মণি ছিলেন তিনি। আর তিনি প্রকৃতপক্ষে তিনি আপনার সহজ সরল মানুষ যদি বলা হয় তাহলে তিনি তিনি সেই প্রকৃতির একজন মানুষ। কোনো প্যাচগোজ বোঝে না, তিনি জনসেবাটা বোঝে। রাজনীতিতে সে সম্পূর্ণ নতুন হইলেও কিন্তু সে বলতে গেলে উনি মানব সেবাটা, প্রকৃতপক্ষে তিনি মানব সেবাটা বোঝেন। তার বাবা আব্দুর রব সোনিয়াবাদ, তার মামা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারা ওই রক্তের আদর্শে তারা রাজনীতিতে, ওইভাবেই তাদের রক্তেই রাজনীতি। কিন্তু সে আসলে রাজনীতির সাথে তিনি একজন ব্যবসায়ী, খুলনার একজন ব্যবসায়ী তিনি ছিলেন। তার খুলনা আপনারা জানতে পারবেন যে আসলে তিনি কতটা মাটি মানুষের মতন। তিনি লেবার বলেন, সর্বস্তরের মানুষের সাথে তিনি যতটা মিশতে পারেন ততটা আসলে আমার মনে হয় না যে সর্বস্তরের বা বাংলাদেশের অনন্য জনপ্রতিনিধিরা অতটা মিশতে পারে। তিনি 75-এ গুলিবিদ্ধ হয়েছিলেন, আপনারা জানেন 75-এ যে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সপরিবার যে হত্যার যে ওই বাড়িতে তিনি ছিলেন, তার পায়ে এখনও গুলিবিদ্ধ। তিনি এক কথায় বলতে তিনি মাটির মানুষ, একেবারেই মাটি মানুষ, একেবারে মানে তার বাবার প্রকৃত নীতি আদর্শে তিনি ওভাবেই বড় হয়েছেন। তিনি নয় ছয় বোঝে না, তিনি মিথ্যে সিথ্যা বোঝে না, তিনি যেটা পারবেন সেটা বলেন, যেটা পারেন না তিনি বলেন না। আমাদের ভালো লাগতেছে, ভালো সাড়া পাচ্ছি, সবাই নৌকার গান গাচ্ছে, আমার মনে হয় নৌকা এবার হবে। লোক ভালো, অনেক লোক ভালো, লোক ভালো না হলে তো মনে করেন এত মানুষ তারে ভালোবাসত না, সে লোক ভালো বিদেয় তো এত মানুষ তারে ভালোবাসে। লোক ভালো, ভোট দিলে ভালো হবে, সিটির উন্নয়ন হবে। হ্যাঁ, জি, আমি আগে থেকে নৌকা করি, নৌকার আমরা 14 পুরুষ মনে করেন নৌকা করে, এবং আমরা নৌকা ভালোবাসি, নৌকার ইয়ে করি। এই যে মনে করেন আমার কাজ পাইলেও ভালোই লাগে, আমি মনে করেন নৌকার প্রচারে বেরোইছি, আমার ভালো লাগে বিদায় আমি বেরোইছি। অন্য প্রার্থীর চেয়ে আমার মনে হয় এগুলো এইটি নৌকাটাই ভালো হবে, নৌকা এবং ইনশাল্লাহ বিপুল ভোটে জয়ী হবে। অন্য প্রার্থীর কথা বলতে পারি না, নৌকা যাবে, নৌকা হবে, এতটুকু বলতে পারি। সত্যি খুব ভালো লাগতেছে। নৌকা আমাদের দেশ স্বাধীনতার সাথে অংশগ্রহণ সহ দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো সেই থেকে আমরা ছোটবেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রশংসা শুনে আমরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে এই নৌকার প্রচারণায় আমরা অংশগ্রহণ করছি। আমরা দেখেছি যে হাত পাখার মানে এরিয়াতে হাত পাখার প্রচুর প্রচলন বা সবাই হাত পাখার পায়ে হচ্ছে, আপনার কি মনে হয় যে হাত পাখার যে নৌকা আসলে টেকা দিতে পারবে? দেখুন, এই দেশটা হচ্ছে ধর্মপ্রাণ মানুষের একটা মুসলিম কান্ট্রি, এখানে 95% মানুষ মুসলিম, কিন্তু প্রকৃতপক্ষে তারা কিন্তু ধর্মের নিগূঢ় অর্থ তারা বোঝে না। মানুষকে সহজভাবে তারা মানে যেভাবে বোঝানো ধর্মের যেটা উচিত সেভাবে না বুঝিয়ে তারা এমনভাবে তারা ব্যাখ্যা দেয় যে আসলে মানুষ বিভ্রান্ত হয়। তো আপনারা তো জানেন যে যে সরকার ক্ষমতায় থাকেন সে সরকার যদি সরকার দলের এমপি মন্ত্রী ক্ষমতায় না থাকলে সাধারণত দেশ উন্নয়ন হয় না। তো তাদের বিষয়ে আসলে আমাদের তেমন কোনো কিছু বলার নাই। তারা নাগরিক অধিকার হিসাবে রাষ্ট্রের সকলেই অংশগ্রহণ করতে পারে, তারা সেই হিসেবে তারা অংশগ্রহণ করছে, নাগরিক অধিকার নিয়ে তারা নির্বাচন করতেছে, তারা তাদের মতন প্রচারণা করতেছে, এই তাদের বিষয়ে এতটুকুই আর।